হ্যালো ভিউয়ার্স, বাউল টিভি এন্টারটেইনে বাজেটের নিউজ থেকে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। সেটা হলো, আপনারা জানেন যে 2019-2020-এর বাজেট ঘোষণা হয়েছে, মানে বাজেটের প্রস্তাবনা রাখা হয়েছে। নানান রকম নিউজ থেকে যেটা জানতে পেরেছেন যে স্মার্টফোনের দাম, এবং আমরা সরজমিনে ঘুরে অনেকের কাছে জানতে পেরেছি যে স্মার্টফোনের দাম বাড়তেছে, এটা নিয়ে অনেকেই অখুশি। কিন্তু অনেকে জানেন না যে এটা বিস্তারিতটা কি। যদি এই বাজেট পাশ হয় তাহলে কি স্মার্টফোনের দাম আসলেই বাড়বে নাকি বাড়বে না, সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। স্যামসাং কোম্পানির এই বিক্রয় প্রতিনিধির কাছে শুনলে বুঝতে পারবেন যে আসলে কি স্মার্টফোনের দাম বাড়বে নাকি বাড়বে না। তো চলুন আমরা তার কথাগুলি শুনে আসি। বিদেশ থেকে যেই আমদানিকৃত ফোনগুলোর উপরে গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়েছে, এতে আমি প্রথমে এই গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি। এটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশ সরকার বিদেশ থেকে কোনো ফোন আনলে ওটার উপরে কোনো ট্যাক্স পেত না। আর এখন বাংলাদেশে যে ফোনগুলো অ্যাসেম্বলি হচ্ছে ওগুলার উপরে মূল্যকর কমানোর জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। এতে করে স্যামসাংয়ে আছি আমি অনেকদিন যাবত। একটা বিষয় সবচেয়ে মানে ভালো মনে হচ্ছে, সেটা হচ্ছে কাস্টমাররা এখন বেনিফিটেড হবে। কিছু অসাধু ব্যবসায়ী ছিল যারা বিদেশ থেকে ফোনগুলো এনে বাংলাদেশে কাস্টমারের হাতে তুলে দিত, সেক্ষেত্রে কাস্টমার ওয়ারেন্টিটা পেত না। এখন যেটা পাবে সেটা হচ্ছে তারা মূল্য কম জাস্টিফাই করার জন্য তারা অফিসিয়াল এবং ওয়ারেন্টির প্রোডাক্টগুলো কিনবে। এতে করে আমাদের দেশের সামাজিক উন্নয়ন হবে এবং বেকারত্ব কমবে। অনেক লোক ওই ফ্যাক্টরিতে কাজ করতেছে যার কারণে বেকারত্বের সংখ্যাও কমবে, এবং সরকারকে আমি সাধুবাদ জানাই এরকম উদ্যোগ নেওয়ার কারণে। কারণ দেখবেন আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে তাদের যদি কোনো প্রোডাক্ট আপনার ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার হয় তারা মন থেকে সেটা গ্রহণ করে, বাট আমরা এই সব সময় কোনো কিছু কিনতে গেলেই বিদেশ থেকে আনা জিনিসগুলোর প্রতি প্রায়োরিটি দেই। তো এর জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ, যেন তারা বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানির, যেমন আপনার বিদেশি কোম্পানি ওপ্পো, শাওমি, স্যামসাং, তারপরে আপনার এছাড়াও যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটারই যেন বাংলাদেশে ফ্যাক্টরি করা হয়। এতে করে আমাদের দেশের বেকারত্বও কমবে, প্লাস কাস্টমার হাতের নাগালেই সব কিছু পাবে, কারণ প্রত্যেকটা উন্নত দেশগুলোই প্রযুক্তি দিয়েই আগাচ্ছে। এর জন্য দরকার যে প্রত্যেকটা দেশেই এরকম নির্দিষ্ট ফ্যাক্টরি করে প্রোডাক্টগুলো করা। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো যে এক কথায় উত্তর দিলেন যে ভালো দিক দেখছেন নাকি খারাপ দিক। আমি অবশ্যই এটাকে ভালো দিক দেখছি, কারণ সরকারের উদ্যোগটা খুব চমৎকার লেগেছে আমার কাছে। কিন্তু আমরা যেমন ঘুরে অনেক সাধারণ মানুষের কাছে মানে প্রশ্ন করেছি, তারা কিন্তু এই জিনিসটাকে নেগেটিভলি দেখছে। তারা মনে করতেছে যে এটা প্রযুক্তিগত যদি উন্নত করতে হয় তাহলে এই স্মার্টফোনের দাম কমানোর দরকার। থ্যাংক ইউ। আসলে স্মার্টফোনের দাম আমিও কমানোর পক্ষে, কিন্তু বিদেশ থেকে এনে যে ফোনগুলো বাংলাদেশে আসছে ওই ফোনগুলো ওই গভর্নমেন্ট টাকা ইনকাম করতেছে, বাট আমাদের গভর্নমেন্ট ইনকাম করতে পারছে না। আজকে যদি বাংলাদেশে ফ্যাক্টরিগুলো থেকে প্রোডাক্টগুলো আসে, এতে আমাদের গভর্নমেন্টের জন্য অন্য খুব উপকার হবে, বাংলাদেশের রাজস্ব বাড়বে। আপনি কোরিয়াতে দেখেন স্যামসাং 25% রাজস্ব তারাই দিচ্ছে, সেখানে বাংলাদেশে আমরা কিছুই করতে পারছি না। এটাকে আমি ব্যাপারটাকে পজিটিভলি দেখছি। উচ্চবিত্তদের জন্য তাহলে আপনার ভালো হয়েছে আর কি, মধ্যবিত্ত নিম্নবিত্তরা এই সেট কিনতে পারবো না তাহলে। এই যেভাবে আপনার বেড বার্থ একটা সেট 10,000 টাকার উপরে গেলে তারা কিনতে পারে না, তারা বেতনই পায় গার্মেন্টসে 10,000 টাকা, সেই হিসেবে তাদের সেট মনে হয় না যে তারা কিনতে পারবে, ইউজ করতে পারবে। আমি মনে করি মোবাইলটাতে তারা বেড কমাই দেবে, যেরকম ছিল এরকমই চলুক, বেড যাতে না বাড়ায় মোবাইলে, অন্তত মোবাইলটা বেডটা না বাড়ায়। ওই যে ফিচার ফোন যেগুলি মানে বাটন ফোনগুলি, এগুলি কিন্তু বেড কমানো হয়েছে। বাটন ফোন কয়জনে চালায় ভাই, সবাই তো ফিউচার ফোন ইউজ করে। নিম্নবিত্তদের জন্য নিম্নবিত্তরা এখন আপনার ফিউচার ফোন ইউজ করতেছে, স্মার্টফোন ইউজের দিকে ঝুঁকতেছে ধীরে ধীরে। আর বাংলাদেশে বেশিরভাগ গার্মেন্টস যারা, তারাই কিন্তু আপনি স্মার্টফোন ইউজ করে, তাদের বেতন 10,000, 12,000, 15,000, তাহলে একটা সেট তো তারা কিনতে পারবো না 15,000 টাকা দেওয়া, 10,000 টাকা দেওয়া। আপনি যদি ব্যাটটা কমান তাহলে সে 100% যে তারা একটা সেট ইউজ কিনতে পারবে। আমি ব্যাট কমানোর পক্ষে। দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনার কি মনে হয় যে এই বাজেটটা পাশ হলে যে শুল্ক কর ধরা হয়েছে আমদানি মোবাইলের উপরে, সেটা কি ভালো হয় নাকি বাংলাদেশের জন্য খারাপ হয়? আপনার মতামত জানিয়ে দিন আমাদের চ্যানেলে ভিডিওর নিচে।
আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করুন। আর যদি নিত্য নতুন খবর পেতে চান এবং আপডেট থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বাউল টিভি এন্টারটেইন। জামাল হোসেন সাগর, ডেস্ক রিপোর্ট।